সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবন সংস্কারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এবারে জানাব গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল মহাসড়ক, 32 কিলোমিটার যানজট। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালিকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেল লিমিটেড কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধের কারণে শনিবার থেকে রোববার প্রায় 24 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সৃষ্টি হয়েছে 32 কিলোমিটার দীর্ঘ যানজট। পুলিশ বলছে সংকট নিরসনে কারখানার মালিকের সঙ্গে আলোচনা করছেন তারা। জানাবো পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে। সারাদেশে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাত যত গভীর হতে থাকে সড়কে নিয়ন্ত্রণ চলে যায় এসব অপরাধীদের হাতে। বিশেষ করে রাজধানীতে এখন সাধারণ মানুষের মধ্যে ছিনতাই নিয়ে আতঙ্ক বিরাজ করছে। খোদ রাজধানীতে সহস্রাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও মাত্র অর্ধ শতাধিক ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা পুলিশের অপরাধ পরিসংখ্যানের মধ্যে নথিভুক্ত করা হয়নি। এদিকে গুলিস্তানে ছাত্রজনতার অবস্থান, সতর্ক পুলিশও। ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জমায়েত হবার ডাককে কেন্দ্র করে জিরো পয়েন্টে গুলিস্তানে ছাত্রজনতার পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার সকাল থেকে তাদের এই অবস্থান দেখা গেছে। মূলত শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত জিরো পয়েন্টে গুলিস্তানে কর্মসূচিকে পালনের ঘোষণা দেয়। তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে জিরো পয়েন্ট এবং আওয়ামী লীগের কার্যালয়ে পাহারা দিচ্ছেন ছাত্রজনতা ও পুলিশ। এবার থাকছে আপার এতিম সন্তানদের পুলিশের হাতে তুলে দিন। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিল প্রতিরোধে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনগুলোর কাউকে দেখলে তাদের পুলিশের হাতে তুলে দেবার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে নীতিগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আপা নিধন ও ফেসিবাদ নিধন কর্মসূচিতে আমরা সবাই একসাথে আছি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধবিরতির মধ্যস্থকারী হিসেবে পিছু হটল কাতার। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে আপাতত নিজেদের সরিয়ে নিল কাতার। কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা দেখালেই তারা আবার কাজ শুরু করবে। দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি ওয়াশিংটনের কাছে আর গ্রহণযোগ্য নয়। মার্কিন সিনিয়র কর্মকর্তাদের এমন মন্তব্যের পরই কাতারের পক্ষ থেকে এমন বার্তা এল। কাতার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, আমরা মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা স্থগিত করেছি এবং দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর আর তাদের উদ্দেশ্য সাধন হচ্ছে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি চুক্তিতে পৌঁছানোর শেষ প্রচেষ্টার আগে কাতার দুপক্ষকে 10 দিন আগে অতিবাহিত করেছে যে চুক্তি শেষ পর্যন্ত সফল না হলে আমরা মধ্যস্থতাকারী হিসেবে সরে আসব। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান বিচার ও আইন সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনুস সহ 62 জনের বিরুদ্ধে দেওয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার। তিনি আরও বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আসিফ নজরুল বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো হয়েছে। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাসযোগ্য এবং বস্তুনিষ্ঠতামূলক মামলা, কোনোভাবে এটা রিট হবার কোনো কারণ নেই।
ফ্যাসিস্ট চক্র বিশ্ব ক্ষমতাকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে এ মামলাটি করেছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা এখনও দলের বিচারের বিষয় তদন্ত শুরু করিনি। যদিও আমাদের কাছে অভিযোগ এসেছে, ব্যক্তি পর্যায়ে আমাদের যে তদন্তগুলো করেছি সব জায়গায় আওয়ামী লীগের যুক্ত থাকবার বিষয়টি পাচ্ছি। যেমন আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, যুবলীগ, ছাত্রলীগ এবং কেন্দ্রীয় কমিটির কাছে তাদের অভিযোগে আলাদাভাবে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণও আমরা ক্রমাগত পাচ্ছি। গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল মহাসড়ক, 32 কিলোমিটার যানজট। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালিকের বাড়ি এলাকায় টিএনডি জেট অ্যাপারেল গার্মেন্টস কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধের কারণে শনিবার থেকে রোববার প্রায় 24 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সৃষ্টি হয়েছে প্রায় 32 কিলোমিটার দীর্ঘ যানজট। পুলিশ বলছে সংকট নিরসনে কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করছে তারা। কারখানা শ্রমিক এবং শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, 4 মাসের বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের 6টি কারখানায় শত শত শ্রমিক শনিবার সকালে কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করে। এ সময় মহাসড়ক অবরোধ থাকায় বিপাকে পড়েন অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তবে শ্রমিকদের দাবি সুরাহা না হওয়ায় দ্বিতীয় দিনের মতো টানা আন্দোলনে নামেন শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত এপ্রিল মাসে কারখানা বন্ধ ছিল, সেপ্টেম্বরে কারখানা খুলেও 2 মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে। আমাদের 4 মাসের বকেয়া বেতন পড়েছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না, তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে। যাত্রী ও পথচারীরা বলেন, গত প্রায় 1 মাস ধরে কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গত 2 দিন ধরে এই স্থানে শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি সুরাহা করছে না, ফলে এই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে। সারাদেশে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রাত যত গভীর থাকে সড়কে নিয়ন্ত্রণ চলে যায় এসব অপরাধীদের হাতে। বিশেষ করে রাজধানীতে এখন সাধারণ মানুষের মধ্যে ছিনতাই নিয়ে আতঙ্ক বিরাজ করছে। খোদ রাজধানীর সহস্রাধিক ছিনতাইকারীর ঘটনা ঘটলেও মাত্র অর্ধশতাধিক ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা পুলিশের অপরাধ পরিসংখ্যানের মধ্যে নথিভুক্তই হয়নি। পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে খুনোখুনির ঘটনা বেড়েছে। 5 আগস্ট সরকার পতনের পর 30 আগস্ট পর্যন্ত রাজধানীতে 29টি খুনের ঘটনা ঘটেছে। তবে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে রাজধানীতে বিভিন্ন অপরাধ ও ঘটনায় 200+ লাশ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 100+ খুনের ঘটনা রয়েছে। এবছরের অগস্ট থেকে অক্টোবরের 3 মাসে 56টি খুনের ঘটনা ঘটে। সেই অনুযায়ী বিগত 3 মাসে 130টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলার এমন পরিস্থিতির জন্য পুলিশের লুট হওয়া অস্ত্র, গোলাবারুদকে দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ বিভিন্ন থানা, কারাগার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 5,829টি আগ্নেয়াস্ত্র এবং 56,51,609টি গুলি লুট হয়েছে। এর মধ্যে 4,283টি অস্ত্র, 3,88,182টি গুলি উদ্ধার করা হয়েছে। 1,456টি অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। এছাড়া গত 4 সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত যৌথ বাহিনীর 389টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এই অস্ত্রগুলোর মধ্যে এসএসএফে লুট হওয়া অস্ত্র রয়েছে কিনা তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারেনি। গোয়েন্দাদের ধারণা, যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি তার বড় একটি অংশ সারাদেশের আন্ডারওয়ার্ল্ডের হাতে চলে গেছে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, পল্লবী, যাত্রাবাড়ি, বাড্ডা, কলাবাগান, হাজারিবাগ, ঢাকা উদ্যান, বসিলা, আদাবর, লালবাগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের কাছে হাত বদলের মাধ্যমে এসব অস্ত্র গোলাবারুদ চলে গেছে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ইসরায়েলের তৈরি উজি পিস্তলও দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী, দাগি আসামি, জঙ্গি আসামিদের অনেকেই বেরিয়ে গেছেন। র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, অস্ত্র উদ্ধারের জন্য আমরা দেশের বিভিন্ন স্থানে ব্লক রেড দিচ্ছি। র্যাবের অভিযানে দাগি আসামি, মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হচ্ছেন। গুলিস্তানে ছাত্র জনতার অবস্থান, সতর্ক পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জমায়েত হবার ডাককে কেন্দ্র করে জিরো পয়েন্টের গুলিস্তানে ছাত্র জনতার পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার সকাল থেকেই তাদের অবস্থান দেখা গেছে। মূলত শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ পূর্ব ঘোষিত জিরো পয়েন্টে
গুলিস্তানে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে জিরো পয়েন্ট এবং আওয়ামী লীগের কার্যালয়ে পাহারা দিচ্ছে ছাত্র জনতা ও পুলিশ। এদিন সকাল 8টা থেকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন। এদিকে কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিরো পয়েন্ট সহ রাজধানীর বিভিন্ন সড়কে মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এর আগে 9 নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে 10 নভেম্বর বিকাল 3টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। গুলিস্তানে জিরো পয়েন্টে নেতাকর্মীরা জড়ো হবার আহ্বান জানায় দলটি।